হিজরার ছদ্মবেশে পুরুষ হচ্ছে নারী। তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে অনুপ্রবেশকারী এ অপরাধীরা জড়িয়ে পড়ছে নানা অপকর্মে। মানুষ হত্যা করে গায়েব করে ফেলার মতো চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পিবিআই এর অনুসন্ধানে, আর এদের সঙ্গে জড়িত পল্লী চিকিৎসক নামের কিছু কসাই। মাসুদ মুস্তাহিদের রিপোর্ট। লিঙ্গ পরিবর্তন করে তৃতীয় লিঙ্গ সেজে এক ছেলের সঙ্গে স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস, এ সময় আরেক হিজড়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লে ঘটনার রেশ গড়ায় হত্যাকাণ্ড পর্যন্ত। পিবিআই বলছে 2021 সালে এই ঘটনা আশুলিয়ার এনায়েতপুরে। অজ্ঞাত এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনায় দুই মাস তদন্ত করে কোনো কুলকিনারা বের করতে না পারায় তদন্তের দায়িত্ব পায় পিবিআই। এরপরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। 5 বছর আগে রাকিব হোসেনের সাথে কোথাও দেখা হয়েছিল, সে বলতে পারেন নাই সে কোন জায়গা দেখা হয়েছিল। সেই এখানে দেখার পর সে তার রাকিব তার মোবাইল নেয়, এই মোবাইলে কথা, কথার পর বার্তা, বার্তার পর ভালো লাগা, ভালো লাগার পর প্রেম, প্রেমের পর শারীরিক সম্পর্কে জড়িয়ে যান, এবং এই ভাড়া বাসায় সে আসতো মাঝে মাঝে বা প্রায়শই সে স্বামী স্ত্রীর বসবাস করত। ঘটনার দিন যেদিন ডেড বডি পাওয়া যায় তার 4-5 দিন আগের ঘটনা, এই রাকিব হাসান ছিলেন অবিবাহিত এবং সে মাদকাসক্ত। মোহাম্মদ নওশাদ মিয়া পুরুষ হলেও অপারেশন করে নিজেকে তৃতীয় লিঙ্গের নারীতে পরিণত করে ছদ্মবেশ ধারণ করেন চম্পা কখনো স্বপ্না নামে। 12 বছরের এক ছেলে সন্তান রেখে 11 বছর আগে মারা যান নওশাদের স্ত্রী। এরপর লিঙ্গ পরিবর্তন করে নওশাদ থাকতে শুরু করেন রাকিব নামে এক পুরুষের সাথে। এর কিছুদিন পর আরেক হিজড়া রিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান রাকিব। পিবিআই বলছে রিয়ার সাথে সম্পর্কের কারণেই তাকে হত্যা করে নওশাদ ওরফে চম্পা। তার কথাবার্তা সে বুঝতে পারেন যে আমাদের ভিকটিম রাকিব হাসান শাওনের সাথে তার শারীরিক সম্পর্ক আছে, প্রেমের সম্পর্ক আছে। যখন ফিরে আসে দুইজনের ঝগড়াঝাটি হয়, মারামারি হয়। এক পর্যায়ে চম্পা বা ওরফে আমাদের স্বপ্না, সে তার গামছা দিয়ে ওর গলা পেঁচিয়ে তাকে খুন করে পাশের রুমে রেখে দেয়। এবং 4-5 দিন সে এই ডেড বডি ওখানে ছিল। আস্তে আস্তে দুর্গন্ধ যখন শুরু হয় তখন তার মনে হয়েছে যে এখন ডিসপোজ অফ করতে হবে। সে তখন আর এক তার এক কলিগের কাছ থেকে, তার নাম রুমি, তিনিও একজন তৃতীয় লিঙ্গের, তার কাছ থেকে একটি পাটের বস্তা আনেন সবজি কেনার কথা বলে, এনে ওই ডেড বডি ওই বস্তার মধ্যে ঢুকান এবং অপেক্ষা করতে থাকেন কখন কারেন্ট যাবে। রাত 8টার সময় কারেন্ট গেলে সে পিছনে গিয়ে একটি সবজি খেতে রেখে আসেন। রাকিব হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে লিঙ্গ পরিবর্তন চক্রের সন্ধান পায় পিবিআই। সে চক্রের প্রধান নওশাদকে নারীতে রূপান্তর করতে প্রলুব্ধ করা দেলু হিজড়া। তিনি নিজে আসলে পুরুষ, তিনি জেন্ডার চেঞ্জ করেন নাই, তিনি পুরুষ মেয়ে হিসেবেই থাকেন এবং তার পরিবারের সাথে পিছন দরজা থেকে যোগাযোগ আছে, তার নাতি নাতনি আছে, এবং তিনি যে মেয়ে সেটি প্রমাণ করার জন্য তিনি আর একজন পুরুষকে তিনি বিয়ে করেছেন। পিবিআই বলছে 2 লাখের বেশি টাকার বিনিময়ে যে পল্লী চিকিৎসক পুরুষ থেকে নারীতে রূপান্তর করতেন তাকে গ্রেপ্তার করতে পারলে এ চক্রের বাকিদেরও সন্ধান মিলবে। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা।